এবারের প্রশ্ন হলো কিভাবে একটি ড্রাইভের মধ্যে আমরা ফোল্ডার বানাবো। তাহলে ড্রাইভে ফোল্ডার বানাতে গেলে সবচেয়ে আগে আমার করতে হবে কি, সবচেয়ে আগে মাই কম্পিউটারে যেতে হবে এবং সেখান থেকে যে কোনো ড্রাইভে যেতে হবে এবং ড্রাইভের মধ্যে ঢুকে রাইট ক্লিক করে নিউ, নিউর পরে একটা ফোল্ডার, আমি একটা নাম দিচ্ছি ফোল্ডারের, আমি একটা ফোল্ডার বানিয়ে ফেলেছি এবং এই ফোল্ডারের মধ্যে আমি এবার কিছু সেভ করতে চাই। তাহলে এটিকে আমি জাস্ট পাশে রাখলাম, এবার যে কোনো একটা প্রোগ্রাম আমি খুলে নিচ্ছি, যেমন পেইন্ট। পেইন্টের মধ্যে কিছু একটা হিজিবিজি এঁকে আমি ফাইলে গেলাম, সেভ অ্যাজে গেলাম এবং সেখান থেকে আমি সেই ফোল্ডারে যাওয়ার চেষ্টা করব যেটা আমি বানিয়েছিলাম। আমি ফোল্ডারটি জি ড্রাইভে বানিয়েছিলাম এবং সেইখান থেকে আমি সেই ফোল্ডারটা দেখতে পাচ্ছি, এটাকে ওপেন করে নিলাম। এবার এই ফোল্ডারের মধ্যে কিছু একটা লিখে সেভ করে দিলাম। তাহলে লক্ষ্য করে দেখো সেই ফোল্ডারের কিন্তু ফাইলটি এখানে অলরেডি চলে এসেছে এবং আমি যদি এটাকে একটু ভিউটা চেঞ্জ করে নিই, লার্জ আইকন করে নিই, তাহলে দেখো সেই ছবিটাও আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ফাইলটা এখানে এসে গিয়েছে। অর্থাৎ এইভাবে যে কোনো ড্রাইভের মধ্যে আমরা ফোল্ডার বানাতে পারি এবং সেই ফোল্ডারের মধ্যে আমাদের প্রয়োজনীয় ফাইলটাকে রাখতে পারি।